মিডিয়াম ফ্লেমের মধ্যে কফির ডাটাগুলোকে ফ্রাই করে নেব। সব সবজি গুলো এইভাবে আমি ফ্রাই করব। এরপর গাজর দিলাম, কাটা আলু দিলাম, এরপর কুমড়ো দিলাম, এরপর শিম দিলাম, কাটা শিম, এরপর বিনস দিলাম, এরপর ফুলকপি দিলাম। 5 মিনিট এটা মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গিয়েছে, এরপর কাটা বেগুন গুলো দিয়ে দিলাম। এরপর হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা পাউডার দিলাম। 5 মিনিট মিডিয়াম ফ্লেমের মধ্যে আবার ফ্রাই করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, সবজিগুলো ফ্রাই হয়ে গিয়েছে। স্বাদ অনুসার লবণ দিলাম। এরপর আবার 2 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, 2 মিনিট ফ্রাই করে নেব। ছোলা দিয়ে দিলাম, অল্প চিনি দিলাম, সবজির থেকে একটা অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরোপুরি সবজিগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকাটা তুলে নিলাম, সবজিটা মাখা মাখা নামাতে হবে। আমার মাখা মাখা হয়ে গিয়েছে। রেসিপি হয়ে গিয়েছে। এরপর গ্যাসটি বন্ধ করে দিলাম।